বন্ধন মিডিয়া আস্থার অপরে। বিসমিল্লাহি রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম আলা বলছি, আপনারা দেখছেন বন্ধন মিডিয়া। আমাদের বন্ধন মিডিয়া দীর্ঘ 55 বছর ধরে সারা বাংলাদেশে আনাতে কানাতে 64টা জেলার মধ্যে ইনশাল্লাহ 27,900-র অধিক, অনেক বেশি, মানে আর কয়েকটা হলে আমাদের ইনশাল্লাহ 28,000 হবে। ইনশাল্লাহ এই মাসে ইনশাল্লাহ 28,000 পূর্ণ হবে আমাদের বিয়া শাদী ছেলে মেয়েদের। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ যেভাবে আমরা প্রোগ্রাম করছি সকাল 8টা থেকে কন্টিনিউ রাত 11টা পর্যন্ত সারাক্ষণ প্রোগ্রাম করে যাচ্ছি আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে, যাতে খুব তাড়াতাড়ি, এই যে এখন একটা সিজন, এই সিজনে মিনিমাম যদি আমরা 2,000 বিয়ে না দিতে পারি তাহলে আমাদের মিডিয়ার কোনো মূল্য রইল না। যেহেতু আমরা প্রতিনিয়ত, যেমন আগামী দিন আমাদের 40টা প্রোগ্রাম, মেয়েও আসবে 40টা, ছেলে আসবে 40 জন, বুঝেন কত বড় ভূমিকা নিয়ে আমরা কাজ করতেছি। আপনারা অফিসালি বুঝতে পারবেন যে আমাদের অফিসের কি অবস্থান, যেমন অফিস বড় এমন প্রোগ্রাম অফিসে করতেছি, সমস্ত খরচ অফিস বহন করি, শুধু সদস্য হবেন 10,000 টাকা দিয়ে, আর কোনো খরচ দিতে হবে না, বিয়ার আগ পর্যন্ত কোনো খরচ নাই, সমস্ত খরচ আমাদের। আপনারা কন্টিনিউ দেখা করতে পারেন, যোগাযোগ করতে পারেন, আমাদের অফিসে যোগাযোগ করলে কোনো পয়সা লাগে না, দেখা করতে কোনো পয়সা লাগে না, শুধু যখন কাজ করবেন তখন যাত্রা করবেন 10,000 টাকা দিয়ে, আর কোনো খরচ দিতে হবে না। এরপরে বিয়ে হয়ে গেলে পারলে দিবেন, না পারলে নাই, আপনার ব্যক্তিগত ব্যাপার। কারোর থেকে চাইয়া দূরপূর্বক ভাবে আমি কারোর থেকে টাকা আমার জীবনে নেই নাই, টাকার বাহাদুর আমি কখনো করিনি, আমি চাই জোড়া মিলতে হবে, ছেলে মেয়ের জোড়া মিলতে হবে, এটি আমার কাজ। কে দিলে না দিলে এটা আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় হলো কাজটা কেন আমার মাধ্যমে হয়, যাতে বলতে পারে যে বন্ধন মিডিয়ার মাধ্যমে আমার মেয়েটা বিয়ে দিছি, বন্ধন মিডিয়ার মাধ্যমে আমার ছেলেটা বিয়ে হয়েছে, এই কথা যেন মুখে উচ্চারণ করে এগিয়ে আমি চাই, আর কিচ্ছু না। আজ আসি কাল নাই দুনিয়াতে, কদিনের জন্য আসছি দুনিয়াতে, কেন এত টাকা টাকা করবো, খাম খাম করার দরকার নেই তো, বিয়েটা হোক সুন্দর মতে, পারলে যা পারেন তাই দিবেন, না পারলে না দিবেন, এতে আমার কোনো আসপোস নাই। আজকে আমাদের ভিডিওতে হবে শুধু যারা বিধবা বন্ধা, যাদের ছেলে মেয়ে হয় নাই হবেও না, তাদেরকে নিয়ে আরো কিছু বাকি আছে, এদেরকে নিয়ে কথা বলবো। আপনারা মনোযোগের সাথে শুনবেন, সবাই ধার্মিক নামাজি, এরা নামাজ এবং ধার্মিকতা ভাবেই চলতেছে, এরা এরা চায় শুধু বন্ধু দরকার, এখন বয়স হয়ে গেছে অনেকেই, তাদের একটা বন্ধুর দরকার, সাথী দরকার, আর কিচ্ছু দরকার নাই। ছেলে মেয়ে আমরা কয়জন আছে এটা তাদের জানা বিষয় নাই, কারণ যেহেতু তাদের যেহেতু ছেলে মেয়ে নাই, যেহেতু কারোর ছেলে মেয়ে নাই, তাদের দরকার এরকম একটা বন্ধু, আর কোনো কিছু দরকার নাই। আপনারা আমাদের এখানে সারাক্ষণ প্রোগ্রাম করবেন, আসবেন এবং দেখবেন বন্ধন মিডিয়া কতটুকু কি কাজ করতেছে, আল্লাহ আমাদেরকে কতটুকু করানোর সুযোগ দেন এটা আল্লাহ জানেন। আমরা মনোপ্রাণ দিয়ে খাটতেছি, চলতেছি, কাজ করতেছি এবং দূরা মিলানোর দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, আমাদের কোনো ক্ষমতা নাই, আপনার আমার কোনো ক্ষমতা নাই, আপনার মেয়ে আপনার ছেলে আপনার ক্ষমতা নেই কিছু করার, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যদি উসিলা না করেন, ইশারা না দেন তাহলে হবে না। কাজে আমরা চেষ্টা করার মালিক, দেওয়ার মালিক আল্লাহ, চেষ্টা করার মালিক আমরা, আর দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই বলে আমি প্রথমত আরম্ভ করছি। আমাদের একটি মেয়ের 83 জন্ম, মেয়েটার বাচ্চা হয় না হবেও না, যদি কোনো ভালো ছেলে বাচ্চা দরকার নেই মনে করেন, যে আমার বাচ্চা দরকার নেই, আমার 2টা বাচ্চা আছে, তাইলে এই মেয়েটাকে সাদরে গ্রহণ করতে পারে। মেয়েটা ভদ্র নম্র, সর্বদিকে গুণান্বিত একটা মেয়ে, ঢাকার মধ্যে স্থায়ী মেয়ে। আমাদের বন্ধন মিডিয়া অফিসে আসুন, যোগাযোগ করুন। তারপরে মেয়েরা 83 জন্ম, তারও কোনো বাচ্চা কাটতে হবে না, বন্ধা মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকেন, বয়স্ক ছেলে থাকেন, 50-60 বছর অসুবিধা নেই, মেয়ে সর্বদিকে গুণান্বিত একটা সাংসারিক মেয়ে পাবেন, আসুন আমাদের বন্ধন মিডিয়া অফিসে। তারপরে মেয়েটা এটা 82 জন্ম, দেখতে ভদ্র নম্র,
এটা সাংসারিক মেয়ে, শুধু তার একটা বন্ধুর দরকার, আর কিছু দরকার নাই। তবে আমাদের বন্ধুর মিডিয়া বসে অতি তাড়াতাড়ি সদস্যের ব্যবস্থা করুন। এই সময় সুযোগ, এই সুযোগ সবসময় আসবে না। তারপরে মেয়েটা চকবাজারের মেয়ে, 87-এ জন্ম, তারও কোনো ছেলে সন্তান হবে না। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধুর মিডিয়া যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে পাবেন। তারপরে মেয়েটা 77-এর জন্ম, একই অবস্থা, ছেলে সন্তান হবে না। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে পাবেন। তারপরে মেয়েটা 87-এর জন্ম, একই অবস্থা, তারও কোনো বাচ্চা করতে হবে না। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে সুন্দরী সুন্দরী ভালো ভালো মেয়ে পাবেন। এবং তাদের কোনো চাহিদা নেই, কোনো কিছু নাই, শুধু একটা বন্ধুর দরকার। তারপরে মেয়েটা 88-এর জন্ম, তারও স্বামী, তারও ছেলে সন্তান নাই, ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা নাই। যদি ভালো ছেলে থাকেন, ছেলে সন্তান দরকার নাই মনে করেন, তাহলে তাকে সদরে গ্রহণ করতে পারেন। তারপরে মেয়েটা এবং একই অবস্থা, 77-এ জন্ম, যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা 81-এ জন্ম, বয়স্ক মেয়ে, তারও ছেলে সন্তান হবে না। যদি ভালো ছেলে থাকে বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা 77-এ জন্ম, তারও কোনো ছেলে সন্তান হবে না। বন্ধা মেয়ে, অনেকদিন সংসার করেছেন, ছেলে সন্তান হয় নাই, ডাক্তারে ডিক্লেয়ার দিয়েছেন, তার কোনো ছেলে সন্তান হবে না। যদি ভালো ছেলে থাকে বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে পাবেন যাদের ছেলে সন্তান হবে না। আরেকটা মেয়ে 82-এ জন্ম, একই অবস্থা, তারও কোনো ছেলে সন্তান হবে না। যদি কোনো ভালো ছেলে থাকে সন্তানের দরকার নাই মনে করে তাকে সাদরে গ্রহণ করতে পারে। নামাজি এবং হিজাবি ভালো একটা মেয়ে পাচ্ছেন। তারপরে মেয়েটা একই অবস্থা, 84-এ জন্ম, তারও কোনো ছেলে সন্তান হবে না। যদি কোনো ভালো ছেলে থাকে বান্ধব মিলে মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজারো মেয়ে পাবেন। তারপরে মেয়েটা 80-এ জন্ম, একই অবস্থা, তারও ছেলে সন্তান হবে না। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা 79-এ জন্ম, পাসপোর্ট তার ইন্তিহাস, একই অবস্থা, ছেলে সন্তান হবে না। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা 77-এ জন্ম, একই অবস্থা, ছেলে সন্তান হবে না। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েরা কানাডা সিটিজেন, দেখতে ভালো, 85-এ জন্ম, তাহলে ছেলে সন্তান হবে না। যদি কোনো ভাই কানাডা যেতে চান বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলেন, ছেলা কানাডা যাওয়ার সম্ভাবনা হবে, আসতে পারেন বন্ধু মিডিয়া বসে ভর্তি হওয়ার জন্য। তারপরে মেয়েরা এবার 87-এ জন্ম, কানাডা সিটিজেন, যদি কোনো ভালো ছেলে কানাডা যেতে চান বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ যেতে পারবেন। আসুন আমাদের বন্ধু মিডিয়া অফিসে যোগাযোগ করুন। তারপরে মেয়েরা সাউথ আফ্রিকা সিটিজেন, এবং মেয়েটা একই অবস্থা, ছেলে সন্তান হবে না। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা সিএসিতে জন্ম, একই অবস্থা, তার বাচ্চা করতে হবে না, তার কয়েকটা ফ্ল্যাটও আছে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা মালিক দিতে, তার জন্য 2টি ফ্ল্যাট রয়েছে। 78-এ জন্ম, মেয়েটা পাসপোর্ট, 5 ইঞ্চি হাত, দেখাশোনা ভালো, খায় এবং খরচা। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা 91-এ জন্ম, জামালপুরের মেয়ে, হয়তো বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা 84-এ জন্ম, মেয়েটা বুয়েটের ইঞ্জিনিয়ার এবং কানাডা সিটিজেন, কানাডা সে পিএইচডি করেছেন। যদি কোনো ভালো ছেলে থাকেন, একটা বাচ্চা থাকে, তার কোনো আবৃত্ত নাই। যদি ইঞ্জিনিয়ার কোনো ভালো ছেলে থাকেন, বুয়েটের ইঞ্জিনিয়ার হন, চুয়েটের, কুয়েটের, যে কোনো ইউনিভার্সিটির একটা ভালো একটা ইঞ্জিনিয়ার হলে বয়সে যদি তার সাথে মিলে যায়, 80 বা 81 হয়, কোনো আবৃত্ত নাই, বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার, তার অবশ্যই বাচ্চা হবে। জামালপুরে মেয়ে, 96-এ জন্ম, বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা 95-এ জন্ম, মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার, কানাডা সিটিজেন। যদি কোনো ভাই বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করেন, কানাডা যাওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ 100 দিন 100% হবে ইনশাল্লাহ, যদি মেয়ে আপনাকে পছন্দ করে।
তারপরে মেয়েটা চৌরানব্বইতে জন্ম, ইঞ্জিনিয়ার মেয়েটা সেক্টর 18 নম্বর সেক্টরে বাড়ি, দেখতে শুনতে ভদ্র নম্র, যদি কোনো ভালো ছেলে থাকে 15 মিনিটের মাধ্যমে যোগাযোগ করে তার অবশ্যই ব্যবস্থা হবে। তারপরে মেয়েটা 96 জন্ম, 5'4" ইঞ্জিনিয়ার মেয়েটা, দেখতে শুনতে চমৎকার মেয়েটা, 5'4" হাইট, দেখার মতো মেয়ে, ক্যানাডা মতন দেশে ছিঁড়ি দেন, যদি কোনো ভালো ছেলে থাকে 15 মিনিটের মাধ্যমে যোগাযোগ করলে অতি তাড়াতাড়ি ক্যানাডা যেতে পারবেন। তারপর 89 জন্ম, মেয়েটা অস্ট্রেলিয়া ছিঁড়ি দেন, স্বীকৃত আছেন, আর উত্তর 11 নম্বর সেক্টর 53 একটা বাড়ি রয়েছে, 15 মিনিটের মাধ্যমে যোগাযোগ করলে তাহার ছেলের ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা আর্মির ক্যাপ্টেন, যদি কোনো ভালো ছেলে থাকেন 15 মিনিটের মাধ্যমে যোগাযোগ করলে, মেয়েটা 93 জন্ম, যদি কোনো ভালো ছেলে থাকেন 15 মিনিটের মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো ক্যাপ্টেন একটা মেয়ে পাবেন। তার নাম একটি প্লট একটা বরাদ্দ করেছে সরকার 5 কাঠার মধ্যে জল ছিঁড়িতে উত্তরা। তারপরে মেয়েটা মেজর মেয়ে, 92 জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না, নোয়াখালী মেয়ে, ইঞ্জিনিয়ার মেয়েটা, দেখতে শুনতে ভালো, দেখার মতো মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকে 15 মিনিটের মাধ্যমে যোগাযোগ করলে তার অবশ্যই তার টাকা আল্লাহ কবুল করবেন। তারপরে মেয়েটা এলেন অস্ট্রেলিয়া ছিঁড়ি যান, যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের 15 মিনিটের মাধ্যমে, যেহেতু মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার ধার্মিক হিজাবে মেয়ে, 15 মিনিটের মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারবেন। এতে কোনো সন্দেহের কোনো কারণ নাই। 15 মিনিটা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যারা আছেন কেউ ইনশাল্লাহ ভিড়ে দেয় না, সবাই ইনশাল্লাহ কাজ করতে পারে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা চলে আসুন, 15 মিনিটের অবশ্যই যোগাযোগ করুন। তারপরে মেয়েটা 97 জন্ম, 5'1" ইঞ্জিনিয়ার মেয়েটা, দেখতে চমৎকার সুন্দর, ভদ্র নম্র, দামা নামাজি ধার্মিক হিজাবি মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকে 15 মিনিটের মাধ্যমে যোগাযোগ করলেন তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকে 15 মিনিটের মাধ্যমে যোগাযোগ করলেন, ইনশাল্লাহ সহজে যেতে পারবেন। আল্লাহর রহমতে আসুন, আমাদের 15 মিনিটে বসে যোগাযোগ করুন, তার জন্য ইনশাল্লাহ ছেলের অভাব হবে না। আমাদের কাছে চলে আসুন আপনারা, 15 মিনিটের মাধ্যমে যোগাযোগ করুন, যে কোনো ছেলে আসেন 15 মিনিটে যোগাযোগ করবেন। হাজার হাজার মেয়ে রয়েছে, সুন্দরী সুন্দর মেয়ে রয়েছে, বয়স্ক মেয়ে রয়েছে, কম বয়সের মেয়ে রয়েছে, সব ধরনের মেয়ে ছিল আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ, চলে আসুন 15 মিনিটের অফিসে। তারপরে মেয়েরা 90 জন্ম, ত্রিপুরীতে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, তার কোনো ছেলে সন্তান হবে না, যদি কোনো ভালো ছেলে থাকেন 15 মিনিটের মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ অতি সহজে অতি তাড়াতাড়ি যেতে পারবেন বিদেশে। আমাদের 15 মিনিটের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার ব্যবস্থা করে নেবেন। তারপরে মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকে 15 মিনিটের মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ বাইরে যাওয়ার সম্ভাবনা হবে। ইনশাল্লাহ চলে আসুন, 15 মিনিটে বসে যোগাযোগের ব্যবস্থা করুন। তারপরে মেয়েরা উত্তরা, উত্তরাতে বাসা, 97 জন্ম, দেখার মতন মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকে 15 মিনিটের মাধ্যমে যোগাযোগ করলে তার অতি তাড়াতাড়ি ঠিকানা খুঁজে নিতে পারবেন। আর কি বলবো আপনাদেরকে, এরকম হাজার হাজার বিধবা বান্ধবা মেয়ে আছে আমাদের কাছে, চলে আসুন। আমাদের এখানে ছেলের অভাব নাই, মেয়ের অভাব নাই, আমাদের এখানে যোগাযোগ করলে কেউ ফিরে যায় না। আমাদের 55 বছরের অভিজ্ঞতা ঢাকার মধ্যে, এর আগে আমি আরো 10 বছর বিনা পয়সা করেছি আমাদের কুমিল্লাতে, যুদ্ধের আগে যুদ্ধের পরেও ওয়ার সাইডে আমি অনেক বিয়া দিয়েছি বিনা পয়সা, কারোর থেকে টাকা পয়সা নেই নি 15 বছর যাব। প্রথম যুদ্ধের আগ থেকে যুদ্ধের পর পর্যন্ত মোট 15 বছর আমি বিনা পয়সা করেছি। যখন নাকি এরশাদ প্রেসিডেন্ট হলেন তখন থেকে কিছু টাকা নেওয়া শুরু করছি। আমাদের গুলশানে তখন অফিস আছে, এর আগে ওয়ারিতে ছিল, ওয়ারিতে আমি কারোর থেকে টাকা পয়সা নেই নাই, কারণ টাকার যুগ ছিল না, কেউ টাকা দিছে না, আনন্দ করছি বিয়ের সাথে দিছি। আর এখন মিডিয়া অনেক হাজার হাজার মিডিয়া বাড়ছে ব্যাংকের সাঁতার মতন, তারা দেখেন কিভাবে টাকা পয়সা নিচ্ছে মানুষের থেকে, মানুষকে হয়রানি করছে, মিথ্যা রাষ্ট্র দিয়ে বিভিন্ন লোকের থেকে হয়রানি দিয়ে বিভিন্ন জায়গার থেকে টাকা নিচ্ছে, লক্ষ লক্ষ টাকা আদায় করে নিচ্ছে। কিন্তু এগুলো তো বিষয় নয়, এগুলো তো কোনো কাজ নয়, কাজ হলো জোড়া মিলানো। জোড়া মিলানোর কাজ আমার চেষ্টা হলে জোড়া মিলতে হবে, সে কে কি দিল না দিল দিলে পরের ব্যাপার, আগে জোড়া মিলতে হবে, কাজ করতে হবে, কাজের পরে মনে চলে দিলে না দিলে নাই, তার তো বিবেক আছে, বিবেকের উপরে ছাড়া দিলে সে অবশ্যই বিবেকে তার ভাববে যে না কিছু দিতে হবে, তো কাজে না কিভাবে চলবে, যাই করি দুনিয়াতে আছে খাইয়া দেওয়া চলতে হবে তো। আমরা তো গাড়ি বাড়ির দরকার নাই, বাড়ি করার দরকার নাই, আমরা চাই কোনো মধ্যে খাইয়া বাইয়া খাওয়া বাইয়া তো না, দুনিয়াতে
কিছু কাজ কাম করে দিতে পারি, ভালো কাজ করতে পারি, এটি আমার আমার চাহিদার কিছু নাই, এটি আমার চাওয়া আল্লাহর কাছে আর কিছুই নাই। আপনারা আমাদের অফিসটা সবাই জানেন, বন্ধ মিডিয়া অফিস একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এখানে সত্যবাদী আমরা, সত্যভাবে আমরা কাজ করি, মিথ্যার কোনো অস্ত্র নেই নাই। আমাদের অফিস উত্তরা হোক বলেই নর্থন মার্কসের বাজার পিছনে, আমাদের উত্তরে নয় নম্বর সেক্টর রোড নাম্বার 7C বাড়ি শূন্য দ্বিতীয় তালে আমাদের অফিস। আসুন আমাদের অফিসে যোগাযোগ করুন এবং সদস্যের ব্যবস্থা করুন এবং জোড়া মিলাইতে যাতে পারি আমরা। আপনারা সহযোগিতা করলেন ছেলা, জোড়া মিলাইতে আমাদের সমস্যা হবে না, আপনারা একটু সহযোগিতা করবেন আমাকে, তাহলে ইনশাল আমাদের কাজ অতি সহজে কাজ করতে পারবো। আল্লাহ আমাদের ডাক অবশ্যই কবুল করবেন, আমরা যদি ভালো থাকি, ভালোভাবে কাজ করি, আল্লাহ আমাদের ডাক কেন কবুল করবেন না, অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই চাওয়া, যতজন সদস্য হয়েছে আমাদের বন্ধ মিলে বসে সবার জন্য জোড়া মিলিয়ে কাজ করতে পারি, সেই আশা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূরণ করে দেন, এইটি আমার চাওয়া। আর কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ।